This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Gelatin stick theke shuru kore baruder boshla birbhum jaro bishphoroker antur ghor tobe shudhu boma ba bishphoroki noy bomar pashapashi shoman tale uttar hocche agneastro mushidabad theke birbhum hoye jharkhand e jano chora astro karbarider ekta corridor উত্তরে মালদা দক্ষিণে পূর্ব বর্ধমান পূর্বে মুর্শিদাবাদ পশ্চিমে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড 4545 বর্গ কিলোমিটার আয়তনের বীরভূমে রয়েছে জঙ্গল ও পাথর খাদান একসময় বীরভূম মুর্শিদাবাদেরই অংশ ছিল 1820 সালে বিভক্ত হয়ে আলাদা জেলার মর্যাদা পায় এই জেলা একদিকে তারাপীঠ বক্রেশ্বর কঙ্কালীতলার মতো উল্লেখযোগ্য শক্তিপীঠ অন্যদিকে কবিগুরুর শান্তিনিকেতন এই জেলার গর্ব হলেও বর্তমানে বীরভূম অপরাধের শিরোনামে সম্প্রতি বিস্ফোরকের আতুর ঘরে পরিণত হয়েছে এই জেলা বোমা বারুদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রর চোরা কারবার বিগত তিন চার বছর ধরে ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে এই জেলাকে চোরা কারবারের করিডোরে পরিণত করেছে দুষ্কৃতীরা পুলিশের জালে আটক হচ্ছে পাচারকারী উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র এক নজরে দেখে নেওয়া যাক বীরভূমে আগ্নেয়াস্ত্র উদ্ধারের তালিকা 28 নভেম্বর 2021 নলহাটি আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ 14 আগস্ট 2022 রামপুরহাট উদ্ধার দেশি পাইপ গান হাতে নাতে গ্রেপ্তার করা হয় দুষ্কৃতীকে 28 অক্টোবর 2022 রামপুরহাট আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী উদ্ধার দেশি ওয়ান শাটার পাইপ গান ও কার্তুজ 15 নভেম্বর 2022 নাচ পাহাড়ি গ্রাম ঝাড়খণ্ড সীমান্ত এলাকা নাচ পাহাড়ি গ্রাম এই গ্রাম থেকে উদ্ধার হয় 11টি কার্তুজ দুটি 9mm পিস্তল একটি ওয়ান শাটার 11 রাউন্ড গুলি 26 ডিসেম্বর 2022 নানু উদ্ধার অটোমেটিক পিস্তল দুটি দেশি পিস্তল 8 রাউন্ড গুলি গ্রেপ্তার করা হয় জেরমান শেখকে মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ড যাওয়ার পথে গ্রেপ্তার 13 মার্চ 2023 ঝনঝনিয়ামোড় নাকা চেকিংয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে বোমার মশলা আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয় রাঙামাটির জেলা বীরভূমে কিন্তু সম্প্রতি এই জেলায় যেভাবে চোরা কারবার বেড়েছে তাতে বলাই যায় বীরভূম দুষ্কৃতীদের যাতায়াতের সহজতম পথ হয়ে উঠেছে ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে মুর্শিদাবাদ বাংলাদেশ বর্ডার দুষ্কৃতীদের চোরা চালানের এই করিডোরে তাই কড়া নজর সিআইডি এসটিএফ থেকে এনআইএর বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত দাসের রিপোর্ট আর প্লাস নিউজ